র‍্যাব 11 এসসিপিসি 2 কুমিল্লা কর্তৃক অভিযানে সদর দক্ষিণ এলাকা হতে 475 পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক। র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত শনিবার 12 সেপ্টেম্বর বিকেল 5:45 এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11 সিপিসি 2 একটি আভিযানিক দল শনিবার 12 সেপ্টেম্বর দুপুরে জেলার সদর দক্ষিণ থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 475 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন জেলার সদর দক্ষিণ থানার বাটপাড়া গ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ রুবেল, জেলার সদর দক্ষিণ থানার ধনপুর উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ এলএস মিয়া এর ছেলে মোহাম্মদ শরীফ মিয়া। তিনি আরো জানান, সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।